বিমানবন্দরের কর্মকর্তাদের ম্যানেজ করেই মানব পাচার করত একটি চক্র। গত দুই বছরে 200 জনকে বিদেশে পাচার করেছে তারা। এর মধ্যে 50 জনকে পাচার করা হয়েছে ইউরোপের দেশে। দুটি এয়ারলাইন্সের দুজন সহ 5 জনকে গ্রেফতারের পরে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আর কি, যে ভাই আমি ইউরোপে যেতে যাচ্ছি, আমাকে কি কোনো ভিসা মানে করে দেওয়া যাবে কিনা। যাবতীয় ডকুমেন্টসগুলো আমার ভাগিনা আছে বাংলাদেশে, রাজ মিজুর কাছে দাও, আমি সব প্রসেসিং করে দেব টাকা। এই ভুক্তভোগীর মতোই ইউরোপের দেশের জাল ভিসার জন্য অনেকের কাছ থেকেই 18 লাখ করে টাকা নিয়েছে মানব পাচারকারী চক্র। বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চক্রের 2 হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশ বিমানের সিকিউরিটি ম্যান, অন্যজন কুয়েত এয়ারওয়েজের বুকিং অ্যাসিস্ট্যান্ট। গত 2 বছরে তারা 250 ব্যক্তিকে পাচার করেছে, যার 50 জনই ইউরোপের দেশে। স্টেশন ম্যানেজার মাসকুল ইসলাম চৌধুরী স্যার, ওনাকে দিতাম 50,000 টাকা। মুন্তাসির মামুন, উনি আমাদের ট্রাফিক সুপারভাইজার, ওনাকে দিতাম 20,000 টাকা। এবং রেজাল করিম স্যার, উনি ট্রাফিক সুপারভাইজার, ওনাকে দিতাম 20,000 টাকা। আসিফ স্যার, উনি ট্রাফিক অফিসার, ওনাকে দিতাম 20,000 টাকা। এবং বোর্ডিং গেটে INS বাবদ ফারজানা আপা আছে, ওনাকে দিতাম 5,000 টাকা। সেনজেনভুক্ত দেশে 50 জন এবং মিডল ইস্টে 200 জনের মতো লোক পাঠিয়েছি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ইমিগ্রেশনে থাকা চক্রটির সদস্যদের সহায়তায় বিদেশগামীদের বিমানবন্দর পার করা হয়। তবে জাল ভিসা নিয়ে ইউরোপের দেশে গিয়ে আটকা পড়েন অনেকেই। এখানেও যদি কোনোভাবে আটক না হয়, মধ্যবর্তী কোনো আটক হচ্ছে, আটক হয়ে কিন্তু তারা 16-17 লক্ষ টাকা খোয়া যাচ্ছে অথবা জেলে যেয়ে তারা মানবতর জীবনযাপন করছে। বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে তদন্ত করছে গোয়েন্দারা। তবে বিদেশগামীদের আরও সচেতন হওয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তার। এসব অবৈধ লোক, তারা অহরহ বোর্ডিং কার্ড পেয়ে যায়, তারা মানে টিকিট পেয়ে যায়, কীভাবে পেয়ে যায় সেটা আমরা তদন্ত করছি। মনিরুজ্জামান, ATN News, ঢাকা।